দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভায় কলেজপাড়া এলাকায় মানুষের সুবিধার্থে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বুনিয়াদপুর পুলিশ ফাঁড়ির শুভ উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রাহুল দে, দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজন কৃষ্ণ, রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মন সহ আরও অনেকে। তবে বুনিয়াদপুর পৌরসভা এলাকায় দীর্ঘদিনের দাবি ছিল এই পুলিশ ফাঁড়ির, এ বিষয়ে জেলা পুলিশ সুপার ফাঁড়ির খোঁজ নেবেন বলে জানান এবং তিনি আরও জানান যদি এমনটা হয়ে থাকে তাহলে সেই বোর্ড পরিবর্তন করা হবে। ভারতের মাননীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার উপস্থিত আসবে। তো এরকম একটা জায়গাতে একটা থানা তারপর একটা একটা পুলিশের একটা প্রেসেন্সের জন্য একটা পার্টি একটা আউটপোস্ট খুব দরকার ছিল। খুব সুন্দরভাবে একটা কাজ হয়ে গেছে, আশা করছি আগামী দিনগুলিতে আমাদের এই দুনিয়া। দাদা কোথায় কি হলো আজকে? আজকে বুনিয়াদপুর মানুষের দীর্ঘদিনের যেটা দাবি ছিল যে বংশিয়ারি থানাতে তাদের হঠাৎ করে দরকার পড়লে যেতে যে কষ্টটা হয় সেটা যাতে দূর করা যায়, এবং আজকে আমাদের এখানটায় আমাদের এসপি যিনি আছেন রাহুল দে, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিজন কৃষ্ণ, মূলত আজকে আমাদের এখানে বুনিয়াদপুর টাউন পোস্ট টাউন ফাঁড়িরা বলে ওনাকে আজকে উদ্বোধন করা হয়েছে। শেষে আছে কীভাবে পুলিশকে আমাদের সামান্য গতি নেওয়া আছে, ওনাদের কীভাবে কাছে যাবে, তো সব থেকে মাধ্যম আছে ভালো নতুন থানা বা নতুন ফাঁড়ি করা যাবে। নতুন ফাঁড়ি হয়েছে, এখন এখানে আমাদের পুলিশ পোস্ট হবে, আর সেটা থেকে এটা দিয়ে আরও ভালো পেট্রোলিং করবো আমরা। স্যার এখানে স্যার অভিযোগ জানাতে পারবে? এখানে অনেক জিডি করতে পারবে। আচ্ছা কেস করলে থানায় যেতে হবে, কেস ওকে।